রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। কেননা উন্নয়নের প্রথম শর্ত শান্তি শৃঙ্খলা, কিন্তু বিপরীতে সুযোগ সন্ধানী কুচক্রীরা রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়তই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাড়িঘরে হামলা চালিয়ে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কুচক্রীরা। শুক্রবার রাতেও এমন এক ঘটনা সংঘটিত হয়। আগরতলা পুর নিগমের 33 নং ওয়ার্ডের 49 নং বুথ এলাকার বাসিন্দা আবির দাসের বাড়িতে রাতের আধারে নেশাগ্রস্ত অবস্থায় 10 থেকে 12 জন দুষ্কৃতী আবির দাসের বাড়ির মূল ফটক ভেঙে বাড়িতে প্রবেশ করে তাণ্ডব লীলা চালায়। এ বিষয়ে আবির দাসের বৃদ্ধা মা জানান, রোজকার মতো শুক্রবার রাতেও 8টার সময় তাদের বাড়ির মূল ফটকে তালা দেওয়া হয়। দুষ্কৃতীরা বাড়ির মূল ফটক ভেঙে বাড়িতে প্রবেশ করলে তিনি দ্বিতল থেকে নিচের তলায় নেমে আসেন। তারপর বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা আবির দাসকে খুঁজতে থাকে, কিন্তু আবির দাসকে না পেয়ে তারা বাড়ির উঠানে দাঁড়িয়ে গালিগালাজ করতে থাকে। এমনকি আবির দাসের প্রাণনাশের হুমকিও দেয় তারা। একটা সময় দুষ্কৃতীরা আবির দাসের মাকে মারতেও উদ্যত হয়। বাইরে ভেঙ্গা ঢুকছে এই ফাঁকে হের, আমি এবার নিচে গেছি, যাওয়ানোর পরে হ্যাঁ সরাই দিছে, হ্যাঁ বেরিয়া গেছে পিছন দেয়া বা কোন দেয়া। এই আয়া হ্যাঁ বলে ফোন করে লাগব কিতা করব, মদ গেছে কিতা বকর সক্কর কথা আর কি কইয়া হেরে ইয়ে করতে আছে। যারা আইছে তারা চিনেন নি? আমি চিনি না, চিনুম কেমনে কোন কালে গেছে সিপিএম পার্টি হ্যাঁ ধরে হন নতুন নতুন বিজেপি দিয়ে হ্যাঁ ধরে এটি চিনুম কেমনে। কি কারণে আপনার ছেলের মারতে হয়েছে? ওহন কি কারণে হ্যাঁ আইলে আমি তা জানতে পারব। হ্যাঁ তো আসতে কারণ এখানে আগরতলা কমে থাকে, ওই আপনার ইয়ে থাকে। কি করে আপনার ছেলে? কন্ট্রাক্টরই করে। কি নাম? আবির দাস। এই জায়গাটার নাম? এটা এনবিআরসি ধরা। মানে কি মনে করতেছেন, কারোর সাথে কি কোনো শত্রুতা আছে? আমরা তো শত্রু নাই, জানি হ্যাঁ তো থাকো না এখানে, ওই আম্বাসাদের দিকে কাজ করে। ঘটনার খবর পেয়ে রাতেই এটিনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। এ বিষয়ে এটিনগর থানার এক পুলিশ অফিসার জানান, ওনারা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি, তবে ঘটনার তদন্ত চলছে। খবর পাইছি বেদাল হয়েছিল কি খবর পাইছেন? এখন দেখার দুষ্কৃতীদের জালে তুলতে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।